পিরোজপুরের কাউখালীতে আগুনে পড়ে গেছে 4টি দোকান, এতে অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকাল 7:45 দিকে কাউখালীর উত্তর বন্দরের সকাল সন্ধ্যা নামের একটি হোটেলে তেলের চুলার বিস্ফোরণ ঘটে এই আগুনের সূত্রপাত। ঘটনার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও কাউখালী ফায়ার সার্ভিস 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি হোটেল ও 3টি মুদির দোকান ভস্মীভূত হয়। কাউখালী উপজেলার চেয়ারম্যান এস এম আহসান কবির জানান, এ ঘটনায় 50 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।